বন্ধুরা বৌমার জ্ঞান ফিরে আসতো তাহলে আর তো কি পচানো যেত না। ও সব কথা ভেবে এখন সময় নষ্ট করবো না, হঠাৎ তুই কাঁদছিস কেন? তবে কি তোর আসল মায়ের মনে পড়ে গেছে? তুই জানতে পেরেছিস এটা তোর আসল মা নয় নকল মা। দাদু ভাইকে কাঁদছে উঠে দাদু ভাইকে তোলে না। অবিনাশ কাকা, কথা বেঁচে আছে? আমি তার মরা ছেলে প্রসব করিনি। তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার ভাইপুকে একটা ফোন করে এসো অবিনাশ কাকা, তাকে তুমি জানিয়ে দিয়ে এসো ভগবানের আশীর্বাদে তার ফুল আলো করে আছে একটা ফুল ফুটে বাচ্চা। সে তোমায় বলতে হবে না বৌমা, সে তোমায় বলতে হবে না। তোমার যখন প্রসব বেদনা শুরু হয়েছে আমি ডাক্তার ডাকবার আগে বসন্তকে ফোন করে দিয়েছি, সে এখনই এসে পড়ে। বন্ধুরা এসে গেছে, ওই তো বসন্ত এসে গেছে। আমি ভালো আছি, আর আমার খোকা আমার ঘরে সে কেমন খেলা করছে তুমি দেখো। দেখি এই খোকা, তুই তোর বাবার সঙ্গে যা বাবা, যা তোর বাবার কোলে যা। সুন্দর বলেই বুঝি ও সুন্দর হয়েছে, আর বাবা বুঝি দেখতে খারাপ। অবিনাশ কাকা, তুমি যে আমার প্রশংসা করছো অমনি বাবু চলে গেছে। দাদু ভাইকে নিয়ে আনন্দে তোমার সংসারে জোয়ান বইয়ে বলতে আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে চাই। আমি চাই ও দশজনের একজন হোক। হবে হবে বন্ধুরা হবে, তুমি দেখে নিও যে দশজনের একজন হবে, অনেক অনেক বড় হবে। অমিতাভ নামটা কেমন হয় বলো? খুব ভালো নাম। তাহলে আস্তে
Thank you.
বন্দনা দেবীর মৃত্যুর পর বসন্তবাবু কেমন পাগলের মতো হয়ে গেছে, অবিনাশী অমিতাভকে মানুষ করেছিল। আমি যশোদার জন্য আবার পাত্র দেখতে শুরু করলাম, একটি ভালো ছেলের সন্ধান পেলাম। ওরা দু ভাই, দাদা বৌদি কিছুদিন আগে ম্যারেজায় মারা গেছে। তার একমাত্র ছেলে 9 বছরের রঞ্জনকে নিয়ে সোমেশ্বর খুব কষ্টে দিন কাটায়। যশোদাকে দেখে ওর খুব পছন্দ হয়ে গেল, বিনা পয়সায় বিয়ে করতে চাইল। কিন্তু শর্ত একটা, ভাইপোকে ভালোভাবে মানুষ করতে হবে। যশোদা যেরকম মেয়ে, এ ব্যাপারে ওর কোনো অসুবিধা হবে না ভেবেই আমি যশোদার বিয়ে দিয়ে দিলাম। যশোদা শ্বশুর বাড়ি চলে গেল, আমার বুকটা যেন খালি হয়ে গেল। ওরা সুখী হয়েছে দেখে আনন্দ পেলেও যেন একটা ভয়, একটা অপরাধ আমার দাঁড়িয়ে বেড়াতে লাগলো। একদিন যশোদাকে না জানিয়ে এক সন্ন্যাসীর সঙ্গে সত্যি বেরিয়ে পড়লাম শান্তির সন্ধানে। এর মধ্যে 1 বছর পেরিয়ে গেল, আমি সন্ন্যাস নিয়ে চলে গেলেও ওদের খোঁজ খবর নিতে আমি ভুলে যাইনি। খবর নিয়ে জানতে পারলাম যশোদার একটা পুত্র সন্তান হয়েছে, তার নাম চন্দন। চন্দনকে পেয়ে যশোদার দুগুপ্ত মাতৃ হৃদয় গড়ে উঠেছিল স্বর্গের সুধাম। চাঁদ নেমেছে মায়ের কোলে জোছনা এসো, দেখো দেখো চন্দন কি সুন্দর হাসছে।
দেখো এই নাও চন্দনকে তুমি তুমি কোলে তুলে নাও। ওরে চন্দন তুই সর্বনাশ করতেছিস। আমি আমার সৌভাগ্যে নন্দনকাননে সন্ধান পেয়েছি। ভূ করে ব্যবহার বাড়বাড়ন্ত হচ্ছে। তুই আমার আশা কানায় কানায় পূর্ণ করে দিয়েছিস বাবা। তাই বলে নিজের ছেলেকে বাইকুর অঙ্গনের কথা যেন ভুলে যেও না। একটা মুখে উনে দেখো ম্যাডামের বাবা মা কেউ নেই। তুমি শুধু তার টাকা নাও, তুমি যে বাবারই মতো। যশোদা তোমার মধ্যে যে কথা শোনার পর আমার মনে হচ্ছে আমি খুলতে না বললে কিন্তু খুলবে না। ঠিক আছে পোশাক, ঠিক আছে এইবার চোখ খুলে রাখো। তুমি যেমন আমার সন্তান উপহার দিয়েছো তেমনি আমিও তোমায় দিলাম আমার ভালোবাসার উপহার। যশোদা ব্যবসার নেশায় এত মত্ত ছিলাম, প্রেম ভালোবাসা মায়া মমতা এই ব্যাপারগুলোর সঙ্গে পরিচয় করার সময় পাইনি। তাই আমি তোমার স্ত্রী হয়ে এলাম বলে সন্তান দিয়ে তুমি আমাকে মায়ায় মুগ্ধ করেছো। এক বছর আগে দাদা বৌদি যখন অ্যাক্সিডেন্টে মারা গেল, নো বছরে রঞ্জনকে নিয়ে তখন আমি অসহায়, তখনই তুমি এ বাড়ির বউ হয়ে এসে রঞ্জনকে বুকে তুলে নিয়ে আমাকে শিখিয়ে দিলে মমতা কাকে বলে। হ্যাঁ শোনো একটা কথা বলি, অফিস থেকে ফেরার সময় না রঞ্জনের জন্য একটা দামি স্যুট কিনে নিয়ে এসো কিন্তু। একদম মনে ছিল না, কি করে মনে থাকবে দিন রাত শুধু মাথায় যে রঞ্জন আর চন্দন বড় হবে। কি বলতো এই রঞ্জন আর চন্দন যতদিন বড় না হয় ততদিনে তোমার এই বিয়ের চাকরিটা আমাকে দিয়ে দিও। গুড গুড ভেরি গুড, কথাটা তুমি দারুণ বলেছ কিন্তু আমি বেশি মাইনেটাই না দিতে পারব না। যত তাড়াতাড়ি পারিস বড় হয়ে যা, আরে বড় হয়ে যা তাহলে তোর বাবার আমি একটু নিশ্চিন্ত হবো। বুঝেছি ও মা, তাকে আমি বলছি দেখো চন্দন বাবু এদিকে ঘুমিয়ে পড়েছে। আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিচ্ছি, তুমি ভাইকে ঘুম পাড়িয়ে এসো কিন্তু। আরে বাবা আর কত ঘুমাবে, ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? এর আগে আমি তিনবার এসে তোমার ঘুমটাকে ভাঙিয়ে দিয়ে গেছি, আবার তুমি পাঁচ ফিরে তুমি ঘুমিয়ে পড়েছো। ও বাবা একেবারে কুম্ভকর্ণ, দাঁড়াও না দাঁড়াও, তোমার ঘুম যদি আমি ভাঙাতে না পারি তো আমার না ইলা বৌদি নয়। কাঁচা ঘুমটা ভাঙিয়ে কি বললে? কাঁচা ঘুম? হ্যাঁ কাঁচাই তো, হ্যাঁ কাঁচাই তো।
তোমার তোমার নামটা যদি ইলা না হলে শিলা হলেই ভালো হতো। কি বললে? শিলা শিলা। তোমার মনের মধ্যে দয়া মায়ার ছিটে ফোটে কিচ্ছু নেই। তোমার ব্যবহার ট্যাবহার কেন যেমন শিলা খণ্ডের মতো। শিলাখণ্ড? হ্যাঁ, তুমি এবারই মোটেই উপযুক্ত বউ না। গরম গরম চা দেনে বলি, আর সঙ্গে দাদা রঞ্জনদার পকেট থেকে সিগারেট ও দেশলাই আনতে পারি। এবারির উপযুক্ত বড় তন্নি বন্নি ধন্নিবে দেবী মালাবতী। আমি যদি তোমাদের সঙ্গে কোনদিন কথা বলি তো আমার নামে কুকুর পুষবে। আমার নামে কুকুর পুষবো কেন? তোমার নামে একটা টিয়া পাখি পুষবো। আর আমি সেই টিয়া পাখিটাকে সকাল সন্ধ্যে ছাতু দেব আর মাঝে মাঝে আমি সেই পাখিটাকে কাতু কুতি দেব। আর আমি তাকে সকাল সন্ধ্যে গুলি শেখাবো। আর মাঝে মাঝে আমি সেই পাখিটাকে উড়িয়ে দিয়ে গাইবো, বৌদির বোন দাদার সাজি ধরেছে যে সন্ন্যাসী মা, কিন্তু কি দেখছিস রে মা?
আপনাকে দেখছি সাধু বাবা। আশ্চর্য, আপনি আমার নাম জানলেন কি করে? বাড়ির দরজায় লেখা আছে যশোদা কুটি, তাই দেখে আমি তোর নাম জানতে পেরেছি রে মা। আপনি কি আমাকে কিছু বলবেন? আমায় কিছু ভিক্ষা দিবি মা? ভিক্ষা? আপনাকে আমি কি ভিক্ষা দেবো সাধু বাবা? তোর যা মন চায় তাই দিবি মা। বাড়িতে তো এখন আমি ছাড়া কেউ নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য ভিক্ষা নিয়ে আসছি। ঈশ্বর, যশোদা আমাকে চিনতে পেরেও চিনতে পারলো না, কি করে চিনতে পারবে? 25 বছর হয়ে গেল আমি ওকে ছেড়ে চলে গেছি, তাছাড়া ও গৃহ দেবনাথকে চিনত, এই সন্ন্যাসী বেশে দেবনাথকে চিনবে কি করে? তুই কি জানিস মা, তোর এই ছবিটা সবসময় আমার ঝোলার মধ্যে থাকে, যখনই তোর জন্য আমার মন খারাপ করে তখনই আমি তোর ছবিটা দেখি রে মা। মাতৃরূপে যশোদাকে কি অপরূপ না লাগছে, যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আপনি কার সঙ্গে কথা বলছেন সাধু বাবা? নিজের সঙ্গে কথা বলছিলাম রে মা, নিজের সঙ্গে। কারণ আপনার চেহারার সঙ্গে কণ্ঠস্বরের সঙ্গে আমার কাকার আমার কাকার কি অদ্ভুত মিল। তবে একই মাতৃ গর্ভে না জন্মালেও দুটো মানুষের মধ্যে অনেক মিল থাকতে পারে রে মা, তাই তোর কাকার সঙ্গে আমার অনেক মিল রয়ে গেছে। আমাকে দেখে তোর কাকা বলে মনে হচ্ছে, তাই না মা? তোর কাকার নাম কি রে মা? দেবনাথ দত্ত। তোর কাকা এখন কোথায় রে মা? জানি না, জানি না সাধু বাবা। আমার বিয়ের 1 বছর পর কাকা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে কেমন আছে আমি কিছু জানি না, আমি কিছু জানি না সাধু বাবা। তোর কাকার জন্য তোর খুবই কষ্ট হয় রে মা? হ্যাঁ সাধু বাবা, কাকার জন্য আমার মনটা বড় খারাপ করে, আমাকে মেয়ের মতো করে ভালোবাসত, মেয়ের মতো করে মানুষ করেছে, আমাকে ছাড়া যে কাকা কিছুই জানতো না, তাই তো কাকাকে আমি একটু ভুলতে পারি না, ভুলতে পারি। তোর কাকা কেন চলে গেল রে মা, তোকে কিছু বলে যায়নি? না সাধু বাবা, আর গুনাহ করেও জানতে পারিনি যে আমার কাকা বাড়ি ছেড়ে চলে যাবে। তোর স্বামী তোকে প্রশ্ন করে না? করে, জানতে চায় না? তো তোর কাকা কেন তোকে না বলে চলে গেল? চায়, জানতে চায়, কিন্তু আমি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি না। কাছে আয় তোরে মা, কাছে আয়, তোকে একবার ভালো করে দেখি। তোকে দেখে আমার কি মনে হয় জানিস মা? তোর স্বামীর সঙ্গে তোর বিয়ের আগে তোর একটা পুত্র সন্তান জন্মের পর আমার সন্তান মারা গেছে। আমার ধারণা তোর কাকা তোকে মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পর যদি তোর স্বামী তোর দুর্ঘটনার কথা জানতে পারে
তাহলে তখন তোর কাকা মিথ্যেবাদী বলে প্রমাণ হয়ে যায়। সেই ভেবে তোর কাকা দেবনাথ সকলকে না জানিয়ে পালিয়ে গেছে। তোর স্বামী তোকে সন্দেহ করে না তো, তোকে ভালোবাসে তো। আমার স্বামী দেবতার, তিনি আমাকে কোনদিন সন্দেহ করে না, আমাকে তিনি খুব ভালোবাসেন। বড় শান্তি পেলাম রে মা, বড় শান্তি পেলাম। আমি আমি তোকে আশীর্বাদ করছি রে মা, তুই সুখী হবি মা। তোর কাকা তোকে দেবতার মতো স্বামীর হাতে তুলে দিয়ে গেছে, তার কথা কথা তুই কখনো অবাধ্য হবি না রে মা। যদি সে বেঁচে থাকে আর আমার সঙ্গে যদি তার দেখা হয় তো তাকে আমি বলবো, বলবো দেবনাথ তোমার মেয়ে তোমার জন্য চোখের চলে মুখ ভাসাচ্ছে আর তুমি তাকে কাঁদিয়ে জীবনের শান্তি খুঁজে বেড়াচ্ছ। তুমি মূর্খ, তুমি পাষণ্ড, তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোকে দেখে যে আমার বড় কষ্ট হয় রে, তাই তাই কথাগুলো আমি বললাম। তুই দেখিস মা, তোর কাকা একদিন না একদিন ফিরে আসবে, ফিরে আসবে, আসবে, আসবে। আমাকে আমাকে
কিছু একটা চিন্তা করতে হবে। কি যে কি কি আমি চিন্তা করি কি চিন্তা করি। আচ্ছা ঠাকুর কোনে গেল কোথায়? আচ্ছা কি রে নিশ্চয়ই ও দাদার জন্য লুকিয়ে পড়েছে। আচ্ছা করে আজকে পক্ষে দেবো আসো বাড়িতে। বৌদি বৌদি দাদা বেরিয়ে গেছে তো? হ্যাঁ এই মাত্র স্টুডিওতে বেরিয়ে গেল। যা বাবা বাসা গেল। এতক্ষণ তুমি কোথায় ছিলে সোমে? আরে আমি রেডি হয়ে বাথরুমে লুকিয়েছিলাম। তুই পড়তে যাবি না? আরে পা বললাম মাথা খারাপ। আমি এখন মাঠে যাচ্ছি ক্রিকেট খেলতে। ক্রিকেট চার এক সপ্তাহ ধরে আর সেঞ্চুরি করতেই হবে। সামনে তোমার ফাইনাল পরীক্ষা আর তুমি পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছ। আজ দাদা বাড়িতে আসো, টাকা নিলেই না পড়েছি তো। দোহাই বৌদি দোহাই। আজ আর কাল দুটো দিন তুমি দাদাকে কিছু বলো না। পরশু থেকে নামি ছুটিয়ে লেখাপড়া করবো দুটো দিন। আচ্ছা সারা বছর তুমি কদিন পড়তে বসেছো বলো তো? সারা বছর তো তুমি খেলাই বেরিয়েছো। যতই আমি ফাঁকি মারি বৌদি পরীক্ষায় পাস আমি করবই। ভালো তুমি পাস করবে। এ পাস ও পাস আচ্ছা পাস। আচ্ছা আচ্ছা তুমি তো এই যুগের মেয়ে যাকে বলে আধুনিকা, কেন তুমি এই যুগের ব্যাপারটা বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পারছি না। আধুনিক যুগের ব্যাপার বলতে তুমি কি বলতে চাইছো বলতে শোনো। আধুনিক যুগে একটা জিনিস নিয়ে বসে থাকলে চলবে না বৌদি, অলরাউন্ডার হতে হবে। অলরাউন্ডার? অলরাউন্ডার? হ্যাঁ অলরাউন্ডার। দেখছো না মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে আজ কত কি করছে, আর ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে ট্রেনে বাসে যাতায়াত করছে, কম্পিউটার নিয়ে কাজ করছে, বাড়ি ফিরে চিরন্তিনী গৃহবধূর মতন ঘর সংসার সামলাচ্ছে। আজকাল তুমি বুঝি এত কিছু ভাবো? ভাবতে তো হবেই বৌদি, ভাবতে তো হবেই। কারণ কারণ পড়াশোনা করলেই তো আর চাকরি পাওয়া যায় না। ও কি করে তার চাকরি পাওয়া যায় বলো তো ঠাকুর? খেলা 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 খেলায় ভালো নাম করতে পারলে বড় বড় কোম্পানি তোমাকে চাকরি দেবে, আর সেই চাকরির একমাত্র নাম খেলা। খেলা আর খেলা। আজ দিল্লি, কাল কানপুর, পরশু মুম্বাই, তারপর কলকাতা, তারপর বিদেশ। বড় বড় কোম্পানি তোমাকে স্পন্সর করবে। টিভিতে দেখছো না আজকাল খেলাদের বাজার দর কত বেশি? জীবনটা কিন্তু খেলা নয় ঠাকুর, জীবনটা কিন্তু বড় সিরিয়াস। তাই তো আমি মন দিয়ে পড়াশোনার সাথে ক্রিকেটটাকেও চালিয়ে যাচ্ছি। তুমি দেখে নিও বৌদি যেভাবে আমি ক্রিকেট খেলছি, খুব শীঘ্রই আমি ভারতীয় টিমের চান্স পেয়ে যাব। ভারতীয় টিমের কথা তুমি বলো না, যত হবে তত এই দেশের মাটিতে, বিদেশের মাটিতে কি তাদের যা অবস্থা হচ্ছে। শুধু একটা ভালো অধিনায়কের জন্য, যদি একটা ভালো অধিনায়ক পাওয়া যায় ভারত আবার বিশ্বকাপ জয় করবে। ঠিক আছে বাবা ঠিক আছে, তোমার লেকচার বন্ধ করে তুমি দয়া করে মাঠে যাও। যাচ্ছি বৌদি যাচ্ছি, কিন্তু কিন্তু দাদাকে তুমি একটু ম্যানেজ করে নিও। দাদা যেন একদম না জানতে পারে আমি পড়াশোনা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছি। পাগল পাগল, খেলা ছাড়া ও কিচ্ছু বোঝে না। ওর জন্য ওর জন্য দাদার কাছে আমাকে কত কথা শুনতে হবে, আর আমার হচ্ছে চতুর চাকা। ওর দাদা ওর দাদা আমাকে বলে বকুল তোমার আজকাল পেশমেন্টটা কিন্তু মাথায় উঠে গেছে। তা আমার কি দোষ? তোমার দোষ কে বলেছে বৌদি? তোমার কত গুণ, তুমি ভালো রাখতে পারো, ভালো করে ঘর গুছোতে পারো, ভালো করে চুল বাঁধতে পারো, ভালো নাচতে পারো, ভালো গাইতে পারো। হায় রে, তোমার গুণের এক কণাও যদি পেতাম। কি ব্যাপার বলো তো কবিতা, যেমন গুণবতী তেমনি রূপবতী। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষ্য। এই নে আমি আমার কি চুরি করেছি? এটা কার ছবি? ইতিহাসের বইয়ের পাতার ছবি। আর আমার হবে কোন নবাব বাদশা রাজা মহারাজার ছবি হবে। তাই খুশি, ওরা বুঝি গলা স্টেটো দিয়ে ডাক্তারি করতেন তাই না?
বসুন্ত, এই
নে অমিত, তো ডাক্তারি ব্যাগ। মামার কি হয়েছে? আরে পরে বলছি, পরে বলছি, আগে বাবাকে ওষুধটা খাইয়ে দিই। বাবা এই ওষুধটা তুমি খেয়ে নাও তো। চরণদা, চরণদা, একটা সিটি জল নিয়ে শুধু। না না, আর আমি ওষুধ খাবো না, আর আমি ওষুধ খাবো না। ওষুধ খাইলে আমার সর্বাঙ্গা আমার জ্বালা করবে। ওই কামড়া আমি যেগুলো আছে আমার আমার দেহে ফুটিয়ে দেবে। না না না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাইয়ে দিয়ে আমাকে দিয়ে সাদা কাগজে সই করে মামার অসুখটা তো বেশ সেরে গিয়েছিল, আবার কেন এরকম হলো? চিকিৎসা যদি ঠিক মতো হতো, যদি ঠিক মতো ওষুধ পড়তো, মামা তো সুস্থ হয়ে উঠেছিল। দিনের পর দিন আরো অবনতি হয়েছে। তুই চিকিৎসার কি বুঝিস রে? যে চিকিৎসার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিস। আমি আমি চাপ জানি, আমি যা জেনেছি, আমি তা অমিত চাঁদু ভাইকে বলবো, তোমাকে বলবো না। তোমাকে তোমার মতল পুষতে আর আমার বাকি নেই। কি বলি, তুই আমার মতল বুঝে গেছিস? মামা হয়ে পাগলা চিকিৎসা ঠিক মতো করাইনি, কারণ আমার মামার চিকিৎসা আমি ঠিক মতো করাইনি। আমার মামার বাড়িতে থেকে তুই আমার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিস, তোর এত বড় সাহস? তুই জানিস না অমিত, ওই বুড়ো অবিনাশ আমার সম্বন্ধে কত উল্টো পাল্টা কথা বলছে। সেসব কথা আমি পরে শুনবো, এখন তুমি তোমার কাজে যাও, আমাকে তুই একা থাকতে দাও। ঠিক আছে ঠিক আছে, এখন আমি কোনো কথা বলবো না। মামা সুস্থ হয়ে উঠুক, তারপর মামাকে আমি জিজ্ঞাসা করবো, ওই মামা তোমার কাছে কে আগে, তোমার বোনের ছেলে বিভাস নয় বুড়ো অবিনাশ? বিভাসদা সব কথা শুনে মামা যদি আমায় দোষী মনে করে, তাহলে সেই দিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে যাবার আগে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব, এই বুড়ো অবিনাশ তোমাদের করে দিয়েছে কতটা সর্বনাশ। আমি করেছি সর্বনাশ, তো আমি করেছি দাদু। তবে আমি তোমাদের কোন সর্বনাশ করি, আমি নিজে সেই সর্বনাশ করার পাপে বিচারক ওই ভগবান আমাকে তোমাদের সংসারে কোন কারাগারে বন্দী করে তোমাদের এই কর্তব্যের কারাগার থেকে আমার এত কষ্ট, এত চাঁদা দাদু। তোমার দাদুর আমল থেকে আমি এই বাড়িতে কাজ করছি। মৃত্যুর আগে তোমার দাদুকে আমি কথা দিয়েছিলাম, তোমার বাবাকে ছেড়ে আমি চিন্তিত
নিজের কথা ভাবিনি, এই তাই তাই আমি সংসার ধর্ম কিছুই করতে পারি। তোমার বাবার বিয়ে দিয়েছি, তোমার তোমার জন্মের আগে তোমার মা তিন তিনবার মৃত সন্তান ডাক্তারবাবু বলেছিলেন এরপর যদি মৃত সন্তান প্রসব করে তাহলে আর তাকে বাঁচানো যাবে না। তোমার মা আমার সন্তান সম্ভাবা হলো, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, ভগবানের ভগবানের কাছে তোমার তোমার মায়ের প্রাণ ভিক্ষা চাইলাম, ভগবান তোমায় ভিক্ষা দিলেন, কিন্তু তোমার মাকে আমরা বাঁচালাম। তোমার বাবা তোমার বাবা সুখী দুঃখী পাগলের মতো, আমি 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 তখন তোমার বুকে তুলে নিলাম, তোমাকে তোমাকে ছোট থেকে বড় করলাম, কিন্তু সারা জীবন আমি কর্তব্যের বোঝা বয়ে কি পেলাম। দাদু নিজের সঙ্গে নিজের দ্বন্দ্বে, সত্যের সঙ্গে মিথ্যার দ্বন্দ্বে, দাদু তাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর না দাদু না, তুমি ও কথা আর কোনোদিনই বলবে না, তারা আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা আর কোনোদিনই ভাববে না। তুমি যদি মুক্তি না দে সত্যি সত্যি অভিনাশ দাদু এক অদ্ভুত মানুষ, কিন্তু আমি আমার নিজের দাদুকে আমার চাল করে হয় ওই অভিনাশ দাদু আমার নিজের দাদু। বললাম নাকি মেসবসায় খুব শরীর খারাপ, বিছানায় শুয়ে আছে, আজ বাবার এক হঠাৎ এখন কেমন আছে? ভালোই আছে। আরে ভাবছিস কেন, ভাবছিস কেন, তুই বিয়ে করে ফেল, তোর বইয়ের সেবা শুশ্রূষা আর তোর ঔষধে দেখবি মেসবসায় ভালো হয়ে গেছে। বল মেয়েকে দেখবো না, অলরেডি দেখা হয়ে গেছে, তোর সব কথা বাদ দিয়ে আসল কথাটা বলতো। হ্যাঁ তোর খবর কি বল? আমার সেরকম কোনো খবর নেই, তবে হ্যাঁ তোর জন্য একটা দারুণ খবর আছে। কি খবর? আমার মা, আমার মা তোকে আজ আমাদের বাড়ি নিমন্ত্রণ করেছে। আর তুই বিরাট বড় ডাক্তার, আমাদের মতো এই গরিবে চলো তো দেখা করার সময় হবে কি আর। আমি ব্যস্ত ঠিকই, মা দেখে চিনতেই পারবে না, তোর ছোটবেলার ছবি মা দেখেছি, এখন তুই কত বড় হয়ে গেছি, তোর দিকে তাকিয়ে মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, ভাববে এই ভদ্রলোক আর কে, তাই না? আমাদের বাড়ি একদিন হঠাৎ